আমি কোনোদিন ভাবতে পারিনি যে জিয়াউল হক পাঠাগারের পক্ষ থেকে আমাকে যে একশের পদক প্রদান করা হবে এটা আমি কোনোদিন চিন্তাও করিনি। আমি ভেবেও দেখি এই ব্যাপারে এই পদক পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের একুশ নাগরিককে একুশে পদক 2024 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার মধ্যে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য একুশে পদক পেয়েছেন বেচি দই কিনি বই খ্যাত সাদামনের মানুষ জিয়াউল হক। সৎ মানুষ ও ভালো দই ব্যবসায়ী সর্বোপরি একজন অতি উৎকৃষ্ট মানের দই প্রস্তুতকারক হিসেবে তার নাম জেলা থেকে ছাড়িয়ে সারা দেশ। কাজ করে গেছে তার স্বীকৃতি দেশ তাকে দিয়েছে, এর জন্য আমি গর্বিত, আমার ইউনিয়ন গর্বিত, আমার ভোলাহাট উপজেলা গর্বিত, আমার চাঁপাইনবাবগঞ্জ গর্বিত। এর জন্য যিনারা এই সিলেকশন দিয়েছেন বা মনোনয়ন করেছেন তিনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তিনারাকে অশেষ ধন্যবাদ জানাই। সমাজসেবা ক্যাটাগরিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2024 সালে আমার বাবাকে একুশে পদকে মনোনীত করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি অত্যন্ত খুশি যে আমার বাবা এরকম একটা রাষ্ট্রের সর্বোচ্চ দ্বিতীয় সম্মাননা আমার বাবাই মনোনীত হয়। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। উল্লেখ্য, এর আগে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি তাকে সংবর্ধনা দেয়। সর্বশেষ তার কাজে মুগ্ধ হয়ে ইউনিলিভার বাংলাদেশ 2006 সালে তাকে সাদামনের মানুষ পদকে ভূষিত করে। এই জিনিসটা অন্তপক্ষে এত সুন্দর সুচারুরূপে যে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আমাকে এরকম একুশের পদক প্রদান করবেন এর জন্য আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি যে কদিন বেঁচে আছি আমি এর দেখভাল করব। আমি পরপারে চলে গেলে আমার উত্তরসূরি মোহাম্মদ হক ইনশাল্লাহ যদি বেঁচে থাকে এই পাঠাগার বহাল তবে হতে থাকবে, এর চাইতে শ্রীবৃদ্ধিও করতে পারে বলে আশাবাদী। লুনা ফ্রোস্টিপা, ঢাকা পোস্ট।